বরিশালের পারফর্মার দেলোয়ার হোসেন। ধান নদী খাল এই তিনে বরিশাল। আসসালামু আলাইকুম রনি ভাই, মেন্টর রাবার ব্যান্ড পরশ ভাই। আমাকে পরশ ভাই সেদিন সন্ধ্যার সময় রাস্তায় দেখতে যাইতেছে, হঠাৎ করে চাই দেয় রাস্তার ওপার দুইটা তাল গাছের গোড়ায় দুইটা পিচ্ছি তাল গাছের উপরে ডিট মারতে আছে। পরশ ভাই দেখে কয়, হ্যাঁ এদিকে এদিকে, তোরা জানোস না সন্ধ্যার সময় এই জায়গা ভূত থাকে। হ্যাঁ হ্যাঁ, তোকে বাড়ি কই, কহ বাড়ি কই। আঙ্কেল আমার বাড়ি ওইতাল গাছের মাথায়, ওর বাড়ি ওইতাল গাছের মাথায়। বাজারের মধ্যে একটা জুতা চোর ধরা পড়ছে, ধরা পড়ার পর উড়ে দূরে একলা মাইর মাইর খাওয়ার পরে কইতে আছে সবাই, এই শিকার পা শিকার পা যে তুই জুতা চুরি করছ। না ভাই বিশ্বাস কর না, আমি কোনো জুতা চুরি করি না। এই জুতা চুরি করস নাই, এই ওর চুল কেটে নারিয়ে করে দে। নারিয়ে করি না, এই একটা জুতা লহন তো চুল একটু ছোড়ো করে দিলি হইবে। তুষার ভাই আজ ওব এক সার্ভিসের নাম ফায়ার সার্ভিস, নাম ফায়ার সার্ভিস দেয় ওয়াটার সার্ভিস। মোর বন্ধু মঞ্জু জীবনে গাড়ি তোরে নাই, কয়দিন আগে বরিশাল যে টিকিট কেটে ঢাকায় আইবে তো মাশাল্লাহ সিট কেটছে, সিটটা বসছে ড্রাইভারের পাশের সিট। এখন গাড়ি সারছে, দুই ঘন্টা পর খাওয়ানোর বিরতি দিয়েছে, সবাই খাইতে গেছে কিন্তু দোস্ত যায় নাই, কতক্ষণ পর খাইয়ে লই ড্রাইভার স্টার্ট করতেছে যাই দেয় আর গিয়ে লিভের সই দেয় না। ড্রাইভার কইতেছে ভাই আমার এই গিয়ে লিভারটা দেখছেন? বাবলই কইতেছে আমি উড়াইছি আমি। মানে গিয়ে লিভার উড়ে হেলাইছেন? দেখেন ভাই দুই ঘন্টা যাবত দেখতেছে আপনি ওইটা খালি মাক্কা মাক্কি করেন, উড়াইতে পারেন না, হেলে নিজেই উড়ে হেলাইছে। কেমন ছিল দেলোয়ারের তলোয়ারের ধার বলবেন তুষার ভাই? অনেক ভালো ছিল দেলোয়ার গত, মানে আমি দিনে দিনে দেখছি অডিশন লেভেলে যাচ্ছিল, ফার্স্ট রাউন্ডে তার থেকে আরও বেটার ছিল, আজকে আরও অনেক ভালো হয়েছে। কিন্তু একটু আমার কাছে একটা জায়গায় একটু ইয়ে হয়েছে, ওই এনার্জি লেভেল বোধ হয় আজকে কোনো কারণে একটু কম ছিল মনে হচ্ছে, একটু আস্তে আস্তে বলা, এটা নেক্সটে আবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে খুব ভালো। আর ও যে বরিশালের ভাষায় বলছে এটাও বুঝতে কারো সমস্যা হচ্ছে না তো? কারো ওকে মুনমুন আপু কেমন ছিল দেলোয়ার? খুব ভালো, আগের থেকে পারফরমেন্স ভালো হয়েছে কিন্তু আর একটু ভালো আশা করছি। একটু নার্ভাসনেস আছে এখনো, যেটাকে কাটিয়ে উঠতে হবে, আর গলার যে ভলিউমটা ওইটাকে আর একটু পাওয়ারফুল করতে হবে। ঠিক আছে আমিন ভাই, কেমন লাগলো দেলোয়ারের পারফরমেন্স? ভালো লেগেছে, আরো ভালো আশা করি তোমার কাছ থেকে। বিচারকরা যা যা বলছে সেগুলো কিন্তু মাথায় নিয়ে পরবর্তী পারফরমেন্সটা আরো ভালো করতে হবে, শুধু টুপি মাথায় থাকলে হবে না। ঠিক আছে, এবং মনে রাখতে হবে যে দুইবার করে সুযোগ, একটা কিন্তু হয়ে গেল এবং আর একটা সুযোগ বাকি, সেটাকে গেইন করতে হবে। শুভকামনা থাকলো দেলোয়ার, দেখা হবে আবার।